দেশ গঠনে তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিতে 2014 সালে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন গড়ে তোলে তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। 2014 সালে যাত্রা শুরুর পর থেকে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট তরুণদের দেশের বাহিরে বিভিন্ন ডেলিগেশনে প্রেরণ ও সমাজ গঠনে তাদের উদ্যোগগুলোকে সহায়তা প্রদানের পাশাপাশি এক নেটওয়ার্ক গড়ে তুলেছে ইয়াং বাংলা। বর্তমানে ইয়াং বাংলার সদস্য 3 লাখের বেশি। ইয়াং বাংলার সঙ্গে সংযুক্ত আছেন প্রায় 12 লাখের বেশি তরুণ এবং 300টির বেশি তরুণদের সংগঠন। এরই ধারাবাহিকতায় চলতি বছর সপ্তমবারের মতো প্রদান করা হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। গত 6 আসরে 153 তরুণের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই পুরস্কারের মাধ্যমে। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে তাদের সাফল্যের গল্প। দেশ গঠনের জন্য কাজ করে যাওয়া তরুণদের সংগঠনগুলো 10ই অক্টোবর পর্যন্ত ইয়াং বাংলার ওয়েবসাইটে গিয়ে সম্মাননার জন্য আবেদন করতে পারবে। সৌরভ আপ্পা, DBC News, Dhaka।